আসসালামু আলাইকুম, আমি আফরোজা। হ্যালো ভিউয়ার্স, ইজ অটিজম মম। আজকে প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজ ঈদের দিন, নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে ঈদ করেছেন, অনেকে কেনাকাটা করেছেন। আমরা কোনো কেনাকাটা করি নাই, কারণ আসলে অনেক জামাকাপড় আছে, ছেড়ে দিয়ে চলে। শুধু শুধু কেনার কী দরকার, যাদের নাই তারাই কিনবে। অনেকে বলবেন হয়তো নতুন কাপড় চোপড়ের দরকার, তা আমাদের আসলে আছে, এই জন্য আসলে আমরা কিনি নাই। যে কথা বলতেছিলাম সেটা বলি, এই দেখছেন বাচ্চারা নাচানাচি করছে, দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বাসার নিচে। গান বাজছে এক পরদেশি, দিল লে গিয়া, আবার মমতাজের গান, আবার হিন্দি গানের তালে তালে বাচ্চারা নাচানাচি করছে। বাচ্চারা মজা করবে, ঠিক আছে, গান আস্তে আস্তে ছাড়বে, যেন আশেপাশে মানুষের যেন অসুবিধা না হয়। মনে হয় বলার কোনো লোক নাই, যার যা খুশি তাই করছে। আমরা কি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছি? কাউকে উচিত কথা আমরা বলতে পারবো না, ভয়ে মনে হয় যে পরে সমস্যা হবে। কাউকে হক কথা বলতে পারবো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা মজা করছে, আর বলছেন দেখে বোঝাই যাচ্ছে যারা বস্তির বাচ্চারা, বস্তির বাচ্চারা এরকম করেই থাকে। বাচ্চাদের তো কোনো দোষ না, আমাদের উচিত এদের বাবা মাকে বোঝাতে হবে যে দেখেন এই যে জোরে জোরে মিউজিক বাজছে, এটা অন্যদের অসুবিধা হচ্ছে। আশেপাশে তো অনেক বাসা আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে যে মিউজিক সুস্থ করতে পারে না, এটা বোঝানো দরকার। কারণ মানুষ মানুষের জন্য, মানুষই তো মানুষের কথা বুঝবে। আমরা যদি সবাই বোবা হয়ে থাকি, কারো কাছে যদি কোনো কথা না বলি, মানুষের সুবিধা অসুবিধা না দেখি, তাহলে তো আমাদেরকে এরকম অসুবিধা থাকতে হবে।